আসসালামু আলাইকুম। আজকে আসলে দুপুরে তেমন একটা কিছু রান্না করব না। যেদিন দেখা যায় রাতে প্রিপারেশন থাকে, মানে গুছিয়ে রাখি যে কালকে কি কি রান্না করা হবে, সেদিন আসলে কাজটা খুব সহজ হয়ে যায়। এর জন্য কাজ গুছিয়ে করা সবথেকে বেশি ভালো, তাহলে সময় কম নষ্ট হয়, সব কিছু তাড়াতাড়ি শেষ করা যায়। আজকে ভাবলাম ছোট মাছ রান্না করি। বাচ্চারা তো ছোট মাছ আর খায় না, তাই ওদের জন্য ভাবলাম একটু চিকেন করি। চিকেনটা আবার তো বাচ্চাদের অনেক ফেভারেট। তরকারি হচ্ছে আসলে সব থেকে কালারের উপর ডিপেন্ড করে। কালারফুল তরকারি দেখলে এমনিতে খেতে ইচ্ছা করে, সেটা যেটাই হোক, কিন্তু মানে কালারটা যদি ওরকম ব্রাইট না আসে তাহলে হয়তোবা খেতে ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি কালারটা ধরে রাখতে। আমার বাসায় হচ্ছে প্রতিদিন একই টাইমে গ্যাস থাকে না, এই জন্য আমি ইন্ডাকশনে রান্না করি। তবে আমার কাছে চুলা রান্না করাটা সব থেকে বেশি কমফোর্ট মনে হয়। তো রেডি হয়ে গেল আমার আজকে দুপুরের রান্না। ও আচ্ছা, সাথে কিন্তু মরিচ ভর্তাও আছে, বলতেই ভুলে গিয়েছি। তো আল্লাহ হাফেজ আজকের জন্য।